হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআর হ্যান্ডিক্রাফটে আপনাকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদেরকে এখন বানিয়ে দেখাবো। স্ট্রবেরি দেখা যাচ্ছে এখানে, আমি স্ট্রবেরি নিয়ে দেখাচ্ছি। তো এই স্ট্রবেরিগুলো যে কোনো চাবির রিং কিংবা মোটরসাইকেলে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন। তো আশা করি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন আর শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। স্ট্রবেরি বানাতে প্রথমে আমাদের লাগবে মিষ্টিকালার সুতা, তারপরে সবুজ সুতা, তারপরে কাঁচি, তারপরে একটা ক্রুশ কাঁটা। এগুলো দিয়ে আমি এখন শুরু করব। তো প্রথমে আমাদের পাঁচটা চেইন তুলে নিতে হবে। তো শুরু করা যাক। পাঁচটা চেইন তুলে তারপরে আমরা অ্যাডজাস্ট করে নিব। এবার তিনটা চেইন তুলব, এক দুই তিন। তিনটা চেইন তোলার পরে একটা ডাবল ক্রু সেট করব। তারপরে একটা চেইন দিয়ে আমরা স্কিপ করব। স্কিপ করার পরে আবারও দুইটা ডাবল ক্রু সেট করব। তবে এটা মনে রাখতে হবে যে দুইটা ডাবল ক্রু সেট যেন একটা চেইনের ভেতর দিয়ে উঠে, তাহলে দুইটা একসঙ্গে নিয়ে এখন টোটাল তিনটা হলো। এখন পুরোটাই একটা চেইনের ভেতর দিয়ে দুইটা ডাবল ক্রু সেট বের করলাম। এভাবে আমাদের চলতে থাকবে। এখানে আমাদের তিনটা ডাবল ক্রু সেট তিনটা হয়েছে আমাদের, এক দুই তিন। এভাবে আমরা ১২টা করব। তো এখন আমাদের প্রথম রাউন্ড শেষ, দ্বিতীয় রাউন্ড শুরু করব। আমরা অন্য কালার সুতা নিয়েছি, মিষ্টি কালার সুতা। এখন দ্বিতীয় রাউন্ড শুরু করা যাক। প্রথমে তিনটা চেইন তুলব, এক দুই তিন। তারপরে আরো দুইটা ডাবল ক্রু সেট করব, টোটাল তিনটা হবে। তো এখানে কোনো স্কিপ করতে হবে না, কোনো চেইন দিতে হবে না, বাদ দিতে হবে না। তো আমরা এখন দ্বিতীয় ঘরে চলে যাব। এখানে আবারও তিনটা ডাবল ক্রু সেট হবে, এক দুই তিন। এভাবে আমরা সম্পূর্ণ লাইনটা শেষ করব। এখন আমাদের প্রথম রাউন্ড শেষ হলো, তো দ্বিতীয় রাউন্ড শুরু করব। তো চলুন শুরু করা যাক। আবারও প্রথমে তিনটা চেইন দিয়ে তুলব, শুরু করব, এক দুই তিন। আগের মতোই দ্বিতীয় রাউন্ড যেভাবে করেছি, তো সেমভাবে তৃতীয় রাউন্ডটাও করব আমরা।
তিনটা ডাবল ক্রোসেট হলো এভাবে আমরা করে যাব एक दो तीन तीन टा होलो अखुन तो इखाने देखा जाच्छे आमादेर एक एक दो तीन चार पाँच पास्टा करार पड़े आमादेर দুইটা ঘর বাদ দিতে হবে এই 6 7 এই দুইটা ঘর বাদ দিয়ে আমাদেরকে 8 নম্বর ঘরে এখানে আমাদের আবার তুলতে হবে লাস্টে এসে আবারও দুইটা ঘর বাদ দিব যেহেতু এখানে আমাদের এখানে অর্ধেক করে নিয়েছি তো অর্ধেক করার জন্য এখানে দুইটা ঘর কমে গেছে এখানে যেমন এই পাশে একটা দুই দিকে দুইটা ঘর কমে গেছে তাহলে এখানে শেষের দিকেও এসে আমরা দুইটা ঘর বাদ দিয়ে এখানে আমরা অ্যাডজাস্ট করব পরেও একই অবস্থা হবে এখানে তারপরে যখন তুলব এখানে যেমন 1 2 3 4 5 পাঁচটা ঘর করলাম প্রথমে 6 6 12টা করেছিলাম দুই পাশে এখন 5 5 এপারে 5 এপারে 5 যে 5 5 10টা হলো তারপরে এখন আবারো দুই পাশে দুইটা ঘর যদি কমে যায় তাহলে বাকি থাকবে 3 এই তিনটা ঘরে উঠবে তারপরে তো আমরা এখান থেকে তোলার জন্য মানে এই ঘরটা বাদ দেওয়ার জন্য এখান থেকে আমরা এখানে চলে আসলাম আসার পরে আবারো আগের মতোই আমরা শুরু করব
তো ভিউয়ার্স আমাদের এভাবে প্রতিটা এরপরে এভাবে চলতে থাকবে দুই পাশে দুইটা ঘর বাদ দিব তারপরে তিনটা তিনটা ছয়টা তারপর আবার দুইটা বাদ দিব এভাবে আমরা এটা এরকম করে শেষ করব আর কি এই বাকি ঘরগুলো সেভাবেই আমাদের বানাতে হবে তো ভিউয়ার্স আমাদের এটা শেষ করলাম এখন লাস্টে শুধু দুইটা আছে তো এই দুইটাকে অ্যাডজাস্ট করব কিভাবে তো অ্যাডজাস্ট করার জন্য একই নিয়মে করতে হবে তো এইতো একই নিয়মে অ্যাডজাস্ট হয়ে গেল এখন আমাদেরকে সুতাটা কেটে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে চেষ্টা করব যে সুতাটা যেন বের হয়ে না থাকে এটাকে যত সম্ভব ভেতরে ঢোকালে আমাদের এটা আর বোঝা যাবে না তো ভিউয়ার্স এটাকে আমরা ভেতরে আস্তে করে ভেতরে টেনে নেব সুতাটা যদি বের হয়ে থাকে তাহলে আসলে আমাদের দেখতেও ভালো লাগে না এই জন্য আমরা এইভাবে ভিতরে টেনে নিব নিয়ে আবারও কেটে দিব সুতাটা তাহলে আমাদের নিখুঁত কাজ হবে দেখতেই পাচ্ছেন আমাদের স্ট্রবেরি বানানো হয়ে গেছে অনেক সুন্দর একটি ছোট্ট জিনিস যা যে কোনো জায়গায় বসানো যাবে তো আমরা এখন এখানে আটকানোর জন্য একটা হ্যান্ডেলের মতো করে নিব আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ সুতা দিয়ে এখানে কয়েকটা চেন তুলে আটকানো হয়েছে তো এটা এখন আমরা করব তো এখন আমি এখানে চেন তুলবো টোটাল 15টা চেন তুলবো এখানে আমরা 15টা চেন নিলাম চেন নেওয়ার পরে আবারও এই জায়গাতে যে এটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে আমাদেরকে গুণে নিতে হবে যে 6টার পরে তো আমরা এখানে যেহেতু এখান থেকে শুরু করেছি তাহলে 1 2 3 4 5 6 মানে মিডিল পয়েন্টে এখানে 6টার পরে একটা যেহেতু তুলেছি এরপরে আবারও 6টা গুণে তারপরে এখানে যে আবার আমরা শেষ করব তারপর দেখা যাচ্ছে যে দুটারই দুই দিকে
সুতা বের হয়ে আছে তো এই সুতাগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না আমরা কি করব এই সুতাগুলো আস্তে আস্তে ভিতরে ঢোকানোর চেষ্টা করব কিছু বুঝে না তাই এখন এটাকে আমরা কেটে নিব তারপর একইভাবে এটাকেও তাই করব সুতাটাকে ভিতরে ঢুকিয়ে নিব তো ভিউয়ার্স আমাদের স্ট্রবেরি বানানো হয়ে গেল তো ভিডিওটি দেখার জন্য আমাদের শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন অবশ্যই আর যদি কোনো প্রশ্ন থাকে যে কোথাও বুঝতে পারলাম না বা এখানে কি হবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা এটা সংশোধন করার চেষ্টা করব আর শেষ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ